আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা 9 নম্বর অধ্যায় থেকে ক্লাস করব। 9 নম্বর অধ্যায় দেখেন কি বলতেছে, খাজগি মিয়ত মিয়ে নিয়ে কি বলতেছে, খাজকি মিয়ত মিয়ংয়েও, খাজক মানে পরিবার, ইটা হচ্ছে আপনার সাবজেক্ট পার্টিকেল বসছে, মিয়ত মানে কত, আর মিয়ং মানে জনের একক, গণনার একক, অর্থাৎ কাউন্টার ইউনিট আর কি। ওগুলো তো আপনারা পড়ছেন জানেন, আর যারা না পড়েছেন তারা আমার বেসিক ক্লাসে এই জিনিসগুলো দেখবেন। এই যে এখন আপনারা যে আপনার এই টেক্সট বুকের মধ্যে ঢুকে পড়ছেন, এখন আপনাদের ওগুলো প্রত্যেকটারই প্রয়োজন হবে। আমি বেসিকে যে জিনিসগুলো শিখাইছি ওর প্রত্যেকটা জিনিসেরই এখন প্রয়োগ হবে, প্রয়োজন হবে। এই জন্যে আপনারা যারা আমার কন্টিনিউ বেসিক ক্লাস না করে আসছেন তারা আমি অনুরোধ করব আপনারা আমার বেসিক ক্লাসটা পূর্ণাঙ্গভাবে করে আসুন। তাহলে এই আপনার টেক্সট বুকই বলেন আর আরও যত বড় বুকই বলেন কোরিয়ান ভাষার, আপনারা খুব সহজে পড়তে পারবেন, বুঝতে পারবেন। তো এখানে ইএইও আর এইও, এই যে দেখুন এই ইএইও দিয়ে এখানে সেন্টেন্স ইন্ডিং করা আছে, যদিও এটা প্রশ্নগত। তাহলে মূল কথাটা হচ্ছে খাজকি মিয়ত মিয়ং ইএইও, অর্থাৎ পরিবারের কতজন লোক, অর্থাৎ পরিবারে কতজন লোক আছে, এইটা হচ্ছে গল্পের মূল হেডলাইন। এখন দেখেন হাকসব মুখ্য, হাকসব মুখ্য হচ্ছে আপনার এই অধ্যায়ের লক্ষ্যটা। তো এখানে দেখুন খাজকে দেহান, খাজক মানে পরিবার, এ মানে এ দেশে মানে পরিবারের, পরিবারে দেহান মানে সম্পর্কিত, আর মুদগো মানে প্রশ্ন, আর গো মানে এবং এখানে থেদাপ মানে উত্তর, আর হাগি মানে প্রদান করা, অর্থাৎ পরিবার সম্পর্কিত প্রশ্ন উত্তর এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো। আর মন ভাবের মধ্যে কি শিখতে পারবো দেখুন, এই যে মন ভাব, এই মন ভাবে শিখবো আমরা হাগো এ, হাগো এবং এ সম্পর্কিত তথ্য এখানে মানে গ্রামারটা এখানে পাবো আমরা। এগুলো জাংস অর্থাৎ জায়গা, জায়গা সংশ্লিষ্ট যে গ্রামারটা। এখন এই গ্রামারগুলো এই হাগো এর গোটা আর এই যে এটা, এর পূর্ণাঙ্গ বিস্তারিত ক্লাস আমার গ্রামার অংশে করানো আছে, আপনারা অনুরোধ করব ওখানে গিয়ে দেখে আসবেন। এখানে বিস্তারিত কিছুই দেওয়া নাই বা এখানে আপনাদেরকে আমি ওইভাবে বোঝাতে পারবো না, আর ওই ক্লাসগুলো আমি ব্ল্যাকবোর্ডে সুন্দরভাবে বিস্তারিত বুঝাইছি, যার কারণে এখানে বোঝানোর মতো কিছুই নাই, আর এখানে বোঝালেও আপনারা ওই ক্লাসের মতো বুঝতে পারবেন না। অতএব প্রত্যেকটা অধ্যায় থেকে যেই গ্রামারগুলো আসে এই গ্রামারগুলো আমার মূল চ্যানেলে গিয়ে, আমার এই কোরিয়া ভিএস বাংলা চ্যানেলের উপর ক্লিক করলে আপনারা মূল চ্যানেলে যাবেন এবং ওখান থেকে করে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। অহই, অহই মানে শব্দার্থ, শব্দার্থ কি পাবো আমরা, খাজক বা পরিবার সম্পর্কিত শব্দার্থ পাবো। আর ওই মো, ওই মানে বাহির, আর মো হচ্ছে মইয়াং থেকে মো আসছে, মইয়াং মানে আকার বা আকৃতি, সেখান থেকে মো দেওয়া আছে, তাহলে ওই মো মানে বাহ্যিক চরি, বাহ্যিক দিক আর কি। একটা মানুষের বাহ্যিক দিক থাকে আর অভ্যন্তরিক দিক থাকে, এরই বাহ্যিক দিক ওয়া মানে, এবং সংজ্ঞক, সংজ্ঞক মানে চরিত্র, একজন মানুষের ভেতর বাহিরের যে চরিত্র এই বিষয়ে আর কি এই গল্পটা। জংব মন হওয়া, কোন সংস্কৃতির ওপর ভিত্তি করে এই তথ্য পাবেন, কোন সংস্কৃতির ভিত্তির তথ্য এখানে পাওয়া যাবে সেইটা বলতেছে। নফিমাল গোয়া ফানমাল, অর্থাৎ এই যে দেখুন এই নফিমাল গোয়া ফানমাল, ফানমাল মানে হচ্ছে আপনার নিচু ভাষা, আর নফিমাল হচ্ছে উচ্চ ভাষা, গোয়া মানে এবং। তো এই নফিমাল আর ফানমাল এটা নিয়ে আমি মানে ক্লাস নিতে নিতে অস্থির হয়ে গেছি, আপনারা আমার বেসিকে গিয়ে দেখবেন ওখানে
আপনার নব্বের মাল, জমদাত মাল আর ফার্ম মাল, এই তিনটা মাল সম্পর্কে আমি ক্লাস নিয়ে রাখছি। এখানে যদিও দুইটা দেওয়া আছে, আমি তিনটা নিয়ে রাখছি। তো ওখানে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই নব্বের মাল আর ফার্ম মালটা কি। তারপরে ওখানে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে আসলে এই জিনিসটার প্রয়োগটা কীরকম করে সেটা এখানে দেওয়া আছে। এই যে দেখুন, দেওয়া ইল অর্থাৎ গল্প নাম্বার এক। আচ্ছা, গল্প নাম্বার একে দেখুন, এই জায়গায় দুইজন লোকের কথোপকথন চলতেছে আর কি। এই কথোপকথনটা আপনারা পাবেন হচ্ছে ট্র্যাক, এটা কত, ৩১ ট্র্যাক, ৩১ নম্বর ট্র্যাকে গেলে আপনারা এই কথোপকথনটা, এই পুরো কথোপকথনটা পাবেন। তো এখানে দেখুন দুইজন লোক, একজন হচ্ছে রিহান আর একজন হচ্ছে থুয়ান, এই দুইজন লোকের গল্প নিয়ে আর কি এটা। তো রিহান বলতেছে, থুয়ান সি অর্থাৎ থুয়ান সাহেব, খাজকি মিয়ত নিয়ে নিয়েও অর্থাৎ খাজকি মানে পরিবারের, মিয়ত মানে কত, মিয় নিয়েও মানে লোক আছে আর কি। তাহলে পরিবারে কতজন লোক আছে এইটা আমরা ভাব অর্থে বুঝবো। শাব্দিক অর্থে এইরকম হয়, কিন্তু ভাব অর্থে আমরা ওইভাবে বুঝে নেব যে পরিবারে কতজন লোক আছে। আচ্ছা, থুয়ান বলতেছে, অমনি হাগো, অমনি মানে মা আর হাগো মানে সাথে। এখানে আছে, একটু পরে গ্রামারটা পাবেন, এই হাগোর গ্রামারটা পাবেন, যদিও আমি দিয়ে রাখছি, তারপরে এখানেও পাবেন, আমি বলে দেবো। হিয়ং হাগো চ, হিয়ং মানে বড় ভাই, হাগো মানে সাথে, জ মানে আমি। সে মিয়ং ইয়ে, সে মানে তিন, সেতে তো থাকবে না, সেই বেসিকই বলে রাখছি। সেখান থেকে সে মানে তিন, মিয়ং ইয়ে অর্থাৎ তিনজন, তাহলে মা সাথে বড় ভাই সাথে আমি, মোট সে মিয়ং ইয়ে তিনজন, মোট তিনজন। রিহান সি খাজকি মিয়ত মিয়ং ইয়ে, থুয়ান আবার রিহানক জিজ্ঞেস করতেছে যে রিহান সাহেব আপনার পরিবারের লোকজন কত। তখন রিহান বলতেছে, নে মিয়ং ইয়ে অর্থাৎ চারজন, চনন আবজি হাগো, অমনি হাগো, ইয়দং সেঙি ইসয়। চনন মানে আমি, আবজি মানে বাবা, হাগো মানে সাথে, অমনি মানে মা, হাগো মানে সাথে, ইয়দং সেঙি ইসয়। ইয়দং সেং, ইয়দং সেং মানে ছোট বোন। তাহলে চারজন আছে। এই হলো আপনার প্রথম অধ্যায়ের গল্প। আর শব্দ অর্থ দেখুন, এখানে শব্দ অর্থ দেওয়া আছে অহৈ ইল অর্থাৎ শব্দ অর্থ ভাণ্ডার এক। এখানে খাজক অর্থাৎ পারিবারিক সম্পর্ক নিয়ে আর কি অধ্যায়টা। তো এখানে দেখুন, ইত্তা মানে আছে, অপ্তা মানে নাই, মান্দা মানে বেশি, সালদা মানে বসবাস করা বা বাসা, হারাবজি মানে দাদা, হালমনি মানে দাদি, আবজি মানে বাবা, অমনি মানে মা। এগুলো আপনারা হয়তো জানেন, তারপরও একবার করে বলে দিই। এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে নাগা নামজাইলতে, এই যে দেখুন এখানে লেখা নাগা নামজাইলতে, অর্থাৎ আমি যদি পুরুষ হয় তাহলে সম্পর্কগুলো কি রকম হয়। দেখুন, আমি যদি পুরুষ হয় তাহলে, অর্থাৎ পুরুষ, একজন পুরুষ মানুষ তার বড় ভাইকে কি বলবে, হিয়ং। হিয়ং মানে বড় ভাই, সেইটা পুরুষের ক্ষেত্রে। নুনা মানে বড় বোন, সেইটা পুরুষের ক্ষেত্রে, পুরুষ বলবে নুনা করে। আবার মা, এটা ঠিক আছে, এটা আপনার। তারপরে বুইন হচ্ছে আপনার স্ত্রী, আনে মানে স্ত্রী, মানোরা মানে স্ত্রী, বুইন মানে স্ত্রী, এইরকম। ইয়দং স্যাং, নামদং স্যাং, এগুলো একই নাম, যা ইয়ো যা অর্থাৎ পুরুষ এবং মহিলার ক্ষেত্রে একই। এই জায়গায় দেখেন, নাগা ইয়ো যা ইলতে অর্থাৎ আমিটা যখন মহিলা হবে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বড় ভাই এখানে কি হইল, হিয়ং। পুরুষের ক্ষেত্রে হিয়ং, মহিলার ক্ষেত্রে দেখুন অপ্পা, অপ্পা মানে বড় ভাই, অপ্পা, উপ্পা। আবার আপ্পা মানে কিন্তু বাবা,
আর উপ্পা মানে বড় ভাই। আবার দেখেন অন্নি মানে বড় বোন, এখানে দেখুন নুনা, এখানে অন্নি। এই ছেলে আর মেয়ের বলার ক্ষেত্রে এই দুটাই পার্থক্য আছে। তারপর না থেকে এগুলো ঠিক আছে, নামপিয়ন মানে স্বামী, এটা এটা তো আলাদা, ইয়দং চ্যাং নাম দং চ্যাং এগুলো ঠিক আছে। এই যে আদল মানে ছেলে আর তাল মানে মেয়ে, তা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বড় ভাই এবং বড় বোনের ক্ষেত্রে পুরুষরা বড় ভাইকে হিয়ং বলবে, নুনাক বলবে বড় বোনকে, আর মেয়েরা উপ্পা বলবে আপনার বড় ভাইকে, আর অন্নি বলবে বড় বোনকে। মুনব হাগো, এখানে দেখুন এখানে কি বুঝাবো আপনাদেরকে, তিনটা উদাহরণ দেওয়া আছে শুধু, আর এখানে ইয়েটা দেওয়া আছে, গদটা দেওয়া আছে। অর্থাৎ এখানে বলতেছে দু ইসাংই, অর্থাৎ দুইয়ের অধিক, দু ইসাংই মিয়ংসারুল দেদং হাগে, মিয়ংসা মানে নাউন, দেদং হাগে মানে আপনার ধারাবাহিকভাবে কি করে, ইওয়া জুন্দা মানে অবস্থানকে বোঝানো হয়। যেমন একই অবস্থানে দুইটা নাউন একই অবস্থানে একই কাজ করতেছে, এই টাইপের ফ্লো আর কি, এই জিনিসটা বোঝানোর জন্যে এই হাগো মাঝখানে ব্যবহার করা হয়। এখানে দেখুন অত্তন ইরুল হামকে, কোনো ইরুল মানে কাজ, হামকে মানে একত্রে, হামুল অর্থাৎ কোনো কাজ একত্রে করার, নেথানেন্দ হামদা অর্থাৎ এই অর্থ বহন, এই অর্থ কি করে বহন করে, যে কোনো কাজ দুইটা লোক একত্রে করতেছে, এই অর্থ বহন করে এই হাগো দিয়ে। তো এইটা তো এখানে আমি লিখে আপনাদেরকে বুঝাতে পারতেছি না, আর এইটা আমার দেওয়া আছে গ্রামার অংশে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এই হাগো এই এই কাজই করে আর কি, দুইটা নাউনের পাশে বসে দুইটার সম্পর্ক স্থাপন করে, সেটা কোনো কাজ ধারাবাহিক হচ্ছে তার ভিত্তিতে, প্লাস কোনো কাজ একত্রে করার নির্দেশনা দিচ্ছে তার ভিত্তিতে এই হাগোটা বসে। যেমন দেখুন এখানে গা বলতেছে খাজকি মিয়ত মিয়ো, অর্থাৎ পরিবারের লোকজন কত। এখন না বলতেছে সে নিয়ম ইয়ো, অর্থাৎ তিনজন। এখন দেখুন এই জায়গা বলতেছে যে আনে হাগো, আনে মানে স্ত্রী, হাগো মানে সাথে, তারই ইচ্ছায়, তাল মানে মেয়ে, ইচ্ছায় অর্থাৎ স্ত্রীর সাথে কন্যাও আছে। এই হচ্ছে আর কাহিনী, অর্থাৎ দুইটা নাউনের পাশে মানে মাঝখানে বসে দুইটা নাউনকে ধারাবাহিকতা বজায় রাখে, এইটাই হচ্ছে আপনার এই হাগোর কাজ। এই যে এখানে দং স্যাংই ইসয়, অর্থাৎ ছোট ভাই বোন আছে কি, সেই ক্ষেত্রে বলতেছে নে মানে হ্যাঁ, জনন দং স্যাংই মানায়, অর্থাৎ আমার ছোট ভাই বোন অনেক বেশি আছে, অনেকগুলো আছে। এখন গা বলতেছে হঞ্জা সারায়, অর্থাৎ একা একা থাকেন নাকি। না বলতেছে আনিও, না হিয়ং হাগো খাচ্ছি সারায়, অর্থাৎ বড় ভাইয়ের সাথে খাচ্ছি মানে একত্রে থাকি, সারায় মানে থাকা। এখানে দেখুন থেয়তের পরে সর্বর্ণ আসলে, অর্থাৎ থেয়তের পরে থেয়ত বাচ্চিনের পরে ই আসলে কি হয়, চয়েস হয়ে যায় ওইটা, খাচ্ছি, এটা হচ্ছে খাচ্ছি, খাতি হবে না, খাচ্ছি। তো এই ছিল মোটামুটি এখানকার মনবাপটা। তো ইয়ন সুবের এগুলো তো আপনারা এগুলো আর বলার কিছু নাই, এগুলো আপনারা দেখে নিন, কারণ ইয়মসুপ বলার মতো বয়স আপনাদের এখন আর নাই, পুরাতন হয়ে গেছেন আপনারা করছে, এগুলো আপনারা দেখে নিন। এই যে এটা এটা বলতেছে খুরমিয়ে মাদনুন দানরুল, অর্থাৎ এই চিত্রটির মধ্যে মান্নুন দান, অর্থাৎ মান্নুন মানে সঠিক, দানা মানে বর্ণটি, বগি মানে উদাহরণ, উদাহরণ দেওয়া আছে নিচে, এই যে নিচে উদাহরণ দেওয়া আছে, এখান থেকে সঠিকটা বেছে বেছে এই দেখা দেন। তাহলে এখানে দেখুন না মানে আপনি নিজে, এইটা তাহলে কি হবে, এইটা কি হবে, এটা বুঝতেছেন, এটা বাবা, এটা মা, এটা দাদা, এটা দাদি, এই এখান থেকে নিয়ে নিয়ে শুধু এই দাঁত বসা, এগুলো দেখানোর কিছু নেই। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, খোদা হাফেজ।